আপনাদেরকে যেমনটি বলেছিলাম এটি হলো গেট দিয়ে ঢোকার পরেই দেখেন পর্যটকরা ঢুকছে কিছু বের হচ্ছে তো এখানে ঢোকার পরে আমরা যে দৃশ্যগুলো দেখব এবার একটা একটা করে সেই এগুলো আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব ঢোকার পরেই দেখেন এখানে দেওয়া আছে যে এক নজরে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা তথ্যসমূহ এখানে দেখেন আপনার তথ্যসমূহ দেওয়া আছে যারা শিক্ষার্থী যারা আছে দর্শনার্থী যারা আছে তারা চাইলে কিন্তু এই তথ্যগুলো জেনে নিতে পারে আমার মনে হলো যে তথ্যগুলো আপনাদেরও জানা দরকার সেই কারণেই এখানে তথ্যগুলো আমি বিস্তারিত আপনাদেরকে দেখালাম এখানে কত সালে স্থাপন হয়েছে কত সালে উন্মুক্ত করা হয়েছে সব কিছু এখানে সংক্ষেপে প্রাণীর নাম দেওয়া আছে প্রাণীর জাতি দেওয়া আছে কতগুলো সংখ্যা দেওয়া আছে এখানে মোটামুটি বিস্তারিত দেওয়া আছে এখান থেকে দেখা গেল যে এক নজরে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার তথ্যসমূহ এরপরে আমরা দেখব বিপরীত সাইডে যে কী আছে ঢোকার পরেই প্রথমে এখানে একটি খাঁচা দেখা যাচ্ছে যেটি হলো বাঁদরের খাঁচা হিসেবে আখ্যায়িত এই খাঁচাটির এখানে দেখা দেওয়া আছে দেখেন বিভিন্ন দিকে দিক নির্দেশনা দেওয়া আছে এখানে একটি আমরা সাইনবোর্ড দেখতে পাচ্ছি যেখানে সাইনবোর্ডে দেওয়া আছে প্রশাসনিক ভবন চিত্রা হরিণ ক্ষুদ্র স্তন্যপ্রাণী শাখা এইগুলো দেওয়া আছে যেখানে সাপ অজগর গোখরা এগুলো থাকবে বানর ভল্লুক লোক হনুমান হ্যাঁ এটা হচ্ছে দেখতে গেলে আমাদের এই রাস্তায় যেতে হবে এখানে দেখেন দেখতে পাচ্ছি আমরা এইখানে কিউরেটরের কার্যালয় এখানে চিহ্ন দেওয়া আছে যদি কেউ যেতে চায় কার্যালয়ে তাহলে এই পথে যেতে পারবে এরপরে আমাদের পাশে একটি দেওয়া আছে যে এখানে একটি ম্যাপ দেওয়া আছে আমরা ম্যাপের কাছাকাছি যাব এবং ম্যাপটি দেখাবো যারা নতুন দর্শনার্থী আছে তারা যদি মনে করে যে জাতীয় চিড়িয়াখানার কোন পাশে কোন জীবজন্তুগুলো আছে এটি দেখব তাহলে এইখানে এই ম্যাপ দেখে সহজেই জেনে নিতে পারবে এখানে দেখেন দেওয়া আছে যে এই পাশে তুরাক নদীর পাশ দিয়েই জাতীয় চিড়িয়াখানা আছে এবং এইখানে দেখেন দেখতে পাচ্ছেন যে এখানে প্রাণীর নাম দেওয়া আছে ছবি দেওয়া আছে যে এখানে নাম ছবির মাধ্যমে একজন মানুষ যে কোনো দর্শনার্থী সহজেই জেনে নিতে পারবে তার পছন্দের জীবজন্তু কোথায় দেখতে পাওয়া যাবে এখানে কোন পাশে লেকটি আছে এটা মোট আয়তন কত প্রধান সড়ক কোন দিকে এটা মোটামুটি একটা আমরা ধারণা পেলাম খাঁচার পাশ দিয়ে যদি আমরা দেখি তাহলে এদিকে একটি রাস্তা দেখা যাচ্ছে যেখানে আরেকটি সাইনবোর্ড দেওয়া আছে এই যে সাইনবোর্ডটি আপনার দেখাচ্ছে যে এই রাস্তায় যেতে হবে দর্শনার্থীরা সাধারণত এই রাস্তায় চিড়িয়াখানা থেকে ঘুরে আসে বিপরীত দিকে দেখেন দর্শনার্থীরা আসছে আসছে বলতে এখান থেকে দর্শনার্থীরা আসলে চিড়িয়াখানা ভ্রমণ শেষে দেখে বের হয়ে যাচ্ছে বের হয়ে যাওয়ার এই পথে এখানে দেখেন সাইনবোর্ডটি আপনাদেরকে আবার দেখাচ্ছে সাইনবোর্ডের নিচেই একটি আমরা দেখতে পাচ্ছি যেখানে ধূমপান নিষেধ এখানে লেখা আছে ধূমপান মুক্ত এলাকা যেহেতু এখানে শিশু কিশোররাই আসে এবং পরিবেশের সব কিছু বজায় রাখবার জন্য এখানে ধূমপান মুক্ত এলাকা ঘোষণা করা হয়েছে এবার দেখেন খাঁচার মধ্যে বানরকে দেখা যাচ্ছে রুটি কলা খাচ্ছে এবং এই যে ওপরেও বানর আছে এবার আমরা একটু বানরের বর্ণনা দেখব যেটা কোন জাতের বানর প্রাপ্তি স্থান কোথায় তারা কী ধরনের খাদ্য পছন্দ করে তাদের আয়ুষ্কাল এখানে সব কিছু বিস্তারিত দেখা যাচ্ছে এখানে বানরের খাঁচার পাশাপাশি আরেকটি সাইনবোর্ড আছে যেটা সম্বন্ধে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব আসলে চিড়িয়াখানায় আসলে সাধারণত অনেক বেশি ঘোরাফেরা হয় অনেক বেশি আনন্দ হয় যার কারণে মানুষ হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেলে খাবারের প্রয়োজন আর খাবারের প্রয়োজনের জন্যই দরকার মানসম্মত একটি রেস্টুরেন্ট যেখানে এখানে রেস্টুরেন্টের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব এখানে দেখেন
এখানে একটি রেস্টুরেন্টের দেওয়া আছে, দেখেন বাংলাদেশ পর্যটন কর্পোরেশন কর্তৃক পরিচালিত ময়ূরী রেস্তোরাঁ। সম্মানিত অতিথিদের স্বাগতম। আমরা যারা ক্ষুধার্ত আছি তারা কিন্তু চিড়িয়াখানা আসলেই এদিকে ওদিকে রেস্টুরেন্ট না খুঁজে আমরা কিন্তু এই ময়ূরী রেস্তোরাঁয় চলে আসতে পারি। কারণ একটা সময় ছিল যখন জাতীয় চিড়িয়াখানায় অনেক ছোট ছোট স্টল ছিল এবং টোকাইদের অত্যাচার ছিল, যা ভদ্র পরিবারের ফ্যামিলি কিন্তু তারা আসতে পারতো না, আসতে তারা সংকোচ বোধ করতেন, কারণ এখানে আসলে উটকো ঝামেলার মধ্যে পড়তে হতো। কিন্তু এখন সম্পূর্ণ বিপরীত, এখন সে ধরনের উটকো ঝামেলা আর চোখে পড়ে না, কারণ এখানে পর্যটন বাংলাদেশ পর্যটন কর্পোরেশন কর্তৃক একটি রেস্তোরাঁ আছে, যেখানে এই রেস্তোরাঁয় মানসম্মত খাবার পাওয়া যায় এবং পর্যটকরা এখানে এসে কিন্তু স্বল্প মূল্যে খুব ভালো মানের খাবার পায়। সেই রেস্তোরাঁর জন্য এই পথে যেতে হবে। আসলে চিড়িয়াখানা ঢোকার পরে এটি একটি প্রবেশের পথ, আর প্রবেশের পথের পাশে রেস্তোরাঁটি আছে। এখানে দেখেন মানুষজন ঘোরাফেরা করছে এবং দেখছে।